হ্যালো বিয়াশ আপনাদের মাঝে আবারও দেশি শিং মাছের পোনা নিয়ে আমি কিছু আলোচনা করব দেশি শিং মাছ কীভাবে চাষ করা যায় শতাংশতে কতগুলি ছাড়বেন এবং কি খাবার দেবেন দেশি শিঙ মাছ আপনারা শতাংশতে এককভাবে চাষ করতে পারেন এক হাজার থেকে বারোশো পিস করে দেশি শিং মাছ দুবেলা খাবার দিতে হয় বাসমান ফিট খাবার খেয়ে থাকে দেশি শিং মাছের প্রথমে আপনারা এক ধরনের পাউডার আছে যেমন সিপি এসিআই এই ধরনের কোম্পানির আপনারা প্রথমে পাউডার খাওয়াতে হবে যখনই আড়াই থেকে তিন ইঞ্চি হয়ে থাকবে তখনই দানাদর খাবার দিবেন দেশি শিং মাছ পাঁচ থেকে ছয় মাস পালতে হয় তাহলে বাজারজাত করা যায় বিশটা থেকে পঁচিশটা কেজিতে আসে দেখেন এটি হলো কেজিতে এক হাজার পিস অবশ্যই আপনার পুকুরে চার থেকে পাঁচ ফিট পানি থাকতে হবে দেশি শিং মাছ সাত ফিট পাঁচ ফিট পানি থাকলেও কিছুই হয় না খুবই ভালো হয় নিচে চার ফিট পানি থাকতে হবে আপনার পুকুরে দেশি শিং মাছ আপনারা চাষ করতে চাইলে অবশ্যই আমাদের মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি সরাসরি আপনারাও এসে আমাদের কাছ থেকে মাছ নিতে পারবেন অন্যান্য যে কোনো প্রকারের মাছের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশি গুলসা দেশি মাগুর বিয়াত কই মনোসেক্স তেলাপিয়াও এ ধরনের মাছও আমরা বিক্রি করে থাকি দেশি শিং মাছ আপনারা চাষ করেন অন্য কেউ চাষ করতে সহযোগিতা করেন